আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ হ্যালো বিয়ার্স আমি ডাক্তার বিহাল হুসাইন প্রবাসক আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহর রহমান অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো আম পাতা গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা করবো তার আগে বলুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চেপে রাখবেন ভালো লাগে লাগবে আম পাতা এটি আবার কেমন গুণাগুণ যেটা আমরা কোনো দিনে আম পাতা দিয়ে আমরা কোনো কাজ করিনি যেটা আমরা আগুনে পুড়িয়ে ফেলেছি অত রান্না কাজে ব্যবহার করেছি কিন্তু আম পাতা গুণাগুণ যে আমের তো বেশি সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব আম পাতায় যে আশ্চর্য ধরনের কিছু ভিটামিন আছে সেটা হলো যে ভিটামিন অ্যাংজাইম অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানে ভরপুর এই আম পাতায় আম পাতায় ফিরিং নামক শখ উপাদান থাকে যার অপরিমীয় স্বাস্থ্য উপকৃত আছে। কচি আম পাতা সিদ্ধ করে সেই পানি পান করা বা পাতা গুরু করে খাওয়া যায় আয়ুর্বেদের মতে এটা অনেক উপকার আম পাতায় প্রচুর ভিটামিন অ্যাংজাইম অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে ফলে ফলের রাজা আম সবার প্রিয় তা কাঁচা হোক আর পাকা কিন্তু আজকে আমরা আমের গুণাগুণ নিয়ে কথা বলবো না আম পাতার গুণাগুণ নিয়ে আলোচনা করব কিন্তু বিভিন্ন গবেষণায় আম পাতার ওষুধি গুণের কথা প্রমাণিত হয়েছে উজ্জ্বল মাংসুল এবং সুখা প্রান্তের আম পাতা পুষ্টি উপাদানে আম পাতায় প্রচুর ভিটামিন অ্যাংজাইন অ্যান্টিঅক্সিডেন্ট ফেলাবনাইট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে আম পাতার ঔষধি গুণ পাওয়ার জন্য ফুটিয়ে বা গুরু করে খাওয়া যায় বিশ্বের বিভিন্ন দেশে কচি আম পাতার রান্না করে খাওয়া হয় আজকে আম পাতার গুণাগুণ নিয়ে আরও বহুল তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ রক্তচাপ কমাতে আম পাতায় রক্তচাপ কমানোর উপাদান আছে হাইপার টেনশন কারণে ক্ষতিগ্রস্ত রক্ত নালীকে শক্তিশালী হতে সাহায্য করে আম পাতা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন এক কাপ আম পাতা চাপ পান করলে হাইপার টেনশন কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আম পাতার ট্যানিং এবং অ্যান্থোসাইড সায়ানিং থাকে যা ডায়াবেটিস নিরাময় সাহায্য করে আম পাতার চা ডায়াবেটিস এড়িয়ে চলতে এবং সং সংবহন সম্পর্কিত সমস্যা দূর করতে সাহায্য করে থাকে শ্বসনতন্ত্র সমস্যা নিরাময় করে আম পাতার চা পান করলে সকল ধরনের শ্বসমতন্ত্রের সমস্যা সারাতে এবং কমাতে সাহায্য করে যারা ঠান্ডা এক অ্যাজমায় ভুগছেন তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আম পাতার পাতা ফুটানো পানি পান করে কানের ব্যথা দূরীকরণে আপনি যদি কান ব্যথার সমস্যা থাকেন তাহলে আম পাতার রজ ব্যবহার করা হতে পারে সবচেয়ে কার্যকরী প্রতিকার আম পাতার হালকা তাপ দিয়ে কানের ছিদ্রের উপর লাগান এটি চমৎকারভাবে কাজ করবে পুরা সারাতে যে আমরা অনেক সময় আমাদের হাত পা পুড়ে যাই যারা রান্না করে এই কাজের বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের জন্য খুবই একটি উপাদান হলো আম পাতা সাহায্যে পোড়া নিরাময় দূর হতে পারে খুব দ্রুত এটার জন্য যেটা করবেন যে আম পাতা ছাই করতে হবে আগে সুন্দর করে আম পাতা পুড়িয়ে এই ওই ছাই আপনার যেখানে পুড়ে যাবে আপনি সেই ওই স্থানটাকে আপনার ঘষে নিতে হবে আলতো করে ঘষে নিয়ে দেখবেন যে ওই পোড়াটা আপনার দ্রুত ভালো হয়ে গেছে ইউরিক অ্যাসিড সমস্যা নিরাময়ে অর্থাৎ আমাদের এখন খাদ্য তালিকায় আধুনিক সোয়া পাওয়ার কারণে বা অলসতার কারণে ইউরিক এসিড বেরিয়ে যাচ্ছে এটা আপনি আম পাতা কচি পাতা যদি খেয়ে নেন মাঝে মাঝে চাবিয়ে দেখবেন যে আপনার ইউরিক এসিড কমে গেছে গেঁটে বাদ নিয়ন্ত্রণে অনন্ত কার্যকারী ভূমিকা অনেকে আমাকে কমেন্টস করছেন যে গেঁটে বাদ নিয়ে বাদ ব্যথা নিয়ে একটু আমাদের একটা ভিডিও তৈরি করে দেন সেই ভাইদেরকে বলছি যদি আপনি এই আম পাতা ব্যবহার করেন তাহলে আপনার গেঁটে বাত অনেকাংশে কমে যাবে গেঁটে বাদ নিয়ন্ত্রণে অনন্ত কার্যকরী আম পাতা কিছু কচি আম পাতা পানির পানিতে দিয়ে ফুটিয়ে নিন পাতার বন্য হলুদ হয়ে যাওয়া পঞ্চিরে উপকারিতা পাওয়ার জন্য প্রতিদিন পান করুন এই পানীয় স্ট্রেস কমাতে যারা অস্থির এবং উদ্বিগ্ন অনুভব করেন তারা এই থেকে মুক্তি পেতে পারেন আম পাতার চা দুই থেকে তিন কাপ আম পাতার চা পান করে দেখুন পার্থক্য পার্থক্য এটি আপনার স্নায়ু স্নায়ুতন্ত্রকে শিথিল হতে সাহায্য করবে এবং আপনি সতেজ অনুভব করবেন কিডনি পাথর দূর করে আম পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন এবং পানির সাথে মিশিয়ে সকালে পান করুন এর ফলে কিডনি পাথর খুব সহজে শরীর থেকে বের হয়ে যাবে গলা ব্যথা দূর করতে গলা ব্যথা দূর দূর করতে আপনি আম পাতার সাহায্য নিতে পারেন কিছু আম পাতা দিন এবং এ থেকে যে উৎপন্ন ধোঁয়া যেটা বাহির হবে ওই ধোঁয়া শ্বাস গ্রহণ করুন তাহলে দেখবেন যে আপনার গলা ব্যথা দূর হয়ে গেছে মৌখিক স্বাস্থ্য বজায় রাখা আম পাতার সাহায্যে আপনার মুখের দুর্গন্ধ দূর করা যায় এবং অস্বাস্থ্যকর দাঁত ও মাড়ির সমস্যা নিরাময় আম পাতা সাহায্য করে থাকে আম পাতা বিভিন্ন স্বাস্থ্য উপকৃত করে থাকে তবে আম পাতা চায় আপনার অ্যালার্জি সমস্যা যদি হয়ে থাকে তা নিশ্চিত করুন তাহলে আপনি এই আম পাতার থেকে অর্থাৎ আম পাতার যে যেভাবে পান করবেন এটা থেকে বিরত থাকতে হবে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে এবং আম পাতার দেখবেন যে আম পাতার সাথে কোনো আঠালো কোনো বস্তু আছে কি না আঠা আছে কি তাহলে এই আম পাতাও নেওয়া যাবে না তাহলে আপনার হিতে বিপরীত হবে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তাই এই আম পাতা ব্যবহার করার আগে আপনি আম পাতাকে দেখে নেবেন যে আম পাতার গায়ে কোনো রোগ আছে কিনা। তাহলে কখনোই সে আম পাতা ব্যবহার করবেন না এবং যদি আপনার অ্যালার্জি থাকে ব্যবহার করতে পারবেন না আজকে এই বেলায় বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করছি যারা অনেক সময় কমেন্টস করে থাকেন যে এগুলি কোনো কাজের না আপনি তাহলে গুগলে সার্চ দিয়ে দেখেন গুগলে সার্চ দিয়ে বিভিন্ন গাছের উপকারিতা এবং উইকিপিডিয়া গিয়ে আপনি দেখতে পারেন কারণ এগুলি কোনো আমাদের বানানোর কথা নয় এগুলি হল বিশ্ব স্বাস্থ্য থেকে যে তথ্যগুলি বেরিয়ে আছে সেগুলি আপনাদের দেওয়ার চেষ্টা করছি ওমাতফিকিলাম আলাইকুম ও রহমতুলিল্লাহ